আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু সিলেক্ট লন্ডন। বেশ অপবাস থেকে এই মুহূর্তে যে সকল বিয়াস জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা, আমি আশফাক, সিলেক্ট টু লন্ডন চ্যানেল পরিবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রিয় বিয়াস, একটু পরেও আমরা সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এম এ হক সাহেবর জানাজা নামাজ অনুষ্ঠিত হইব অল্প কিছুক্ষণের মধ্যে। আমরা ইনশাল্লাহ জানাজা নামাজ সরাসরি প্রচার করব আমরা সিলেক্ট লন্ডন চ্যানেলের মাধ্যমে। প্রিয় বিয়াস, আমরা মাঝে এখন উপস্থিত আছেন আমরা সিলেটের সুনামধন্য ব্যক্তিত্ব জনাব ডাক্তার সাইরা হোসেন চৌধুরী স্যার, বিএনপির থাজো ব্যয় কমিটির সদস্য সাইরা হোসেন চৌধুরী স্যার আমরা সঙ্গে উপস্থিত আছেন। দীর্ঘ বর্ণাঢ্য জীবনে এম এ হক সাহেবের লগে দীর্ঘ জীবনে সাথী হইয়া বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছেন। আমরা ইনশাল্লাহ সার অবস্থায় জানতাম চাইমু এক মিনিটের ভিতরে এম এ হক সাহেব সম্পর্কে। এম এ হক সিলেট বিএনপির প্রারম্ভিক একদম জাগদল থেকে শুরু করে আজ পর্যন্ত উনি বিএনপির সাথে ছিলেন এবং দুই জায়গায় জেলার সভাপতি দীর্ঘদিন ছিলেন, পরবর্তীতে মহানগরের সভাপতি ছিলেন, এরপরে তিনি উপদেষ্টা হিসাবে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসাবে উনি ছিলেন। তাছাড়া উনি বিএনপির প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে সিলেটের অতপ্রতভাবে জড়িত ছিলেন। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সিলেটের উন্নয়নের সাথে উনি এবং ওনার সেক্রেটারি বর্তমান মেয়র ওনারা অতপ্রতভাবে সিলেটের উন্নয়নের সাথে জড়িত। সুতরাং বিএনপির সাথে ওনার যে সম্পৃক্ততা যেভাবে ছিল এই জায়গায় এই মুহূর্তে অন্য কেউ নেই। সুতরাং একটা বড় একটা পিলার বিএনপির একটা আস্থার জায়গা হারাইছে যেটা এই মুহূর্তে পূরণ হওয়া সম্ভব নয়। এই অপূরণের যে ক্ষতি আপনার তোর আমরা সিলেট বিশেষ করে বিএনপি আপনার তোর সংগঠন লাগে হয়ে গেল, ভবিষ্যতে আপনার তোর এম এ হক সাহেবের মতো একজন নেতা, একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, একজন সমাজসেবামূলক একজন মানুষ আসলা, যদি আপনার তোর সংগঠনের পক্ষ থেকে কোনো আগামী দিনে কোনো কার্যক্রম দোয়া মাহফিল অথবা কোনো কার্যক্রম নেওয়া হইবেন? এগুলো অবশ্যই হবে, কিন্তু এটা যে শূন্যস্থান যেটা হয়েছে এটা সহসা পূরণ হওয়ার নয়, সময় লাগবে, পূরণ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আর আপনি একটু যদি আপনি জানি যে আপনি সিলেট, আমরা সিলেট বিশেষ করে সিলেট হচ্ছে পরিচিত মুখ আপনি, সে আপনি আমরা শ্রদ্ধাভাজন এখন আমরা গোলাপপুঞ্জর কৃতি সন্তান, আপনি ডাক্তার এক নামে আপনার সবে পরিচিত আপনি ছিলেন, তাই তো বিগত তিন দিন যাবত হয়তো আমরা যতটুকু জানি নর্থ ইস্টও ভর্তি আসলে, আপনি তো নর্থ ইস্ট এমডি হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছেন বর্তমানে, তো তাই আমরা যতটুকু জানি করোনা উপসর্গ হইয়া ইন্তেকাল করছেন, এখনও পর্যন্ত তা নয়তো বা রিপোর্ট আইসে না, ওই সম্পর্কে একটু আমরা হয়েছি। করোনা উপসর্গ নিয়ে ভর্তিছেন কিন্তু করোনা টেস্ট করতে আমি কোনো সময় রাজি হন নাই, যার জন্য আমরা নমুনা নিতে পারিনি, টেস্ট করার জন্য নমুনা নিতে পারিনি, কিন্তু আদার্স ইনভেস্টিগেশন করোনা রিলেটেড আদার্স ইনভেস্টিগেশন প্রমাণ করে এটা করোনা। এবং প্রথম দিন শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন, ওইটা নিয়ে মারা গেছে। স্যার আপনার একটু এক মিনিট ওইতে স্মৃতিচারণ করবানি এম এ হক সাহেব সম্পর্কে, আপনার তো দীর্ঘ বর্ণাঢ্য জীবনে আপনার পাশাপাশি রাজনৈতিক জীবনে পাশাপাশি রাজনীতি করিয়া গেছেন, একটু এক মিনিট ওইতে এম এ হক সাহেব সম্পর্কে একটু যে এটা অনেক লম্বা, এটা এক মিনিটে বলা সম্ভব না। প্রথম যখন মেয়র ইলেকশন উনি খেলেন ওনার প্রধান সমন্বয়কারী আমি ছিলাম এবং ওনাকে কাছে থেকে দেখছি, উনি কোনো সময়ই পিছপা হওয়ার মতো ছিলেন না এবং সবসময়ই সামনের দিকে যাওয়ার মতো, কিন্তু বিভিন্ন কারণে প্রথমবার উনি নির্বাচনে জয়লাভ করতে পারেন নাই, সেটা বেশ লম্বা, এটা অনেক কিছু আছে, অনেক কিছু বলার সম্ভব না। তবে উনি নেতৃত্ব দেওয়ার মতো একজন মানুষ ছিলেন, উনি নেতৃত্ব দিয়ে গেছেন, সবাই সাথে সমানভাবে সদালাপি এবং নেতৃত্বে যা নেতার যা গুণাবলী থাকা ধরে এটা ওনার মধ্যে ছিল, অল্প কথা এটা বোঝা যায়। ধন্যবাদ, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সাক্ষাৎকার লাগে। প্রিয় বিয়ার্স, আমরা গত সময় সিলেট নর্থ ইস্ট মেডিকেলের এমডি এবং বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নাম সাইরা হোসেন চৌধুরী স্যারের বক্তব্য নিশ্চয় সাক্ষাৎকার নিচ্ছি, ইনশাল্লাহ আমরা এখন জানাজা নামাজ অনুষ্ঠিত হইব, আমরা জানাজা নামাজ সরাসরি সম্প্রচার করার চেষ্টা করবো আমরা সিলেট উন্নয়ন চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ। প্রিয় বিয়াস, এখন জানাজা নামাজও প্রস্তুতি নেওয়া ওর এম এ হক সাহেবের জানাজা নামাজ প্রস্তুত হইব ইনশাল্লাহ, আমরা সরাসরি লাইভ সামনে উঠেছে।
ইতিমধ্যে উপকৃষ্ণের মধ্যেও কিন্তু জানাজানা মাছ অনুষ্ঠিত হইব ইনশাল্লাহ। এম এ হক সাহেব জানাজানা মাছ অনুষ্ঠিত হইব। আমরা বর্তমানে উপস্থিত আছি সিলেট মানে ফিরোজ সিল্লার মেন রোডে উপস্থিত আছি। আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন আপনাদের অবগতিলে যারা এখন উপস্থিত হয়েছেন, আমরা বর্তমানে আছি সিলেট মানিকপুরের টিল্লার। আমরা একটু আপনারা সবাই অবগত আছেন যে আজকে সকাল 6:30 দিকে সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব এম এ হক সাহেব ইন্তেকাল হয়েছে। এখন তার জানাজানা মাছ অনুষ্ঠিত হইব 2 মিনিটের ভিতরে। আপনারা ইনশাল্লাহ জানাজানা মাছ সব শরীর থাকবা, দোয়া করবা, বিশেষ করে তার আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন এম এ হক সাহেবকে। ঠিক আছে
ওদের ওপরে সামান্য ব্রিয়ার্স অল্প কিছুক্ষণের ভিতরে এত এম এ হক সাবর জানাজা অনুষ্ঠিত হয়ে যাব। আপনারা যে যেখান থেকে দেখরা সাইলে শরীরকে হইতে পারেন, অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু জানাজার নামাজটা শুরু হয়ে যাব। আপনারা দেখরা প্রচুর পরিমাণে মানুষ, যার কারণে জানাজার নামাজটা পড়া গাছবাড়ির হুজুরে জানাজার নামাজ পড়াইবা। বিশেষ করে আপনারা যে যেখান থেকে দেখা লাইভটা শেয়ার করবা। অলিকুল শিরোমণি হাজার শাহজালাল প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখরা আপনারা লাইভটা শেয়ার করবা, যে যেখান থেকে দেখরা লাইভটা শেয়ার করবা। আপনারা দেখতে পারা যে মানে ফির সাবর যে মেইন যে রোডটা আছে ও রোডটা থেকে কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত। আপনারা জানেন যে তাই এমন একজন জনপ্রিয় একজন মানুষ যে তার জানাজাত হাজার হাজার কিন্তু সিলেটর ধর্মপ্রাণ সর্বদলীয় মানুষ আছে নিকানো আপনারা দেখতে পারা। আর আমরা জানতাম পারছি যে তানোর জানাজার নামাজ গাছবাড়ির হুজুরে পড়াইবা। আপনারা সবে শুরু হয়ে যা কাকি
ভিউয়ার্স এখন দোয়া অনুষ্ঠিত হইবে, আপনার সবাই দোয়া শরীফ থাকবা, যারা আমার অনুষ্ঠিত হয়েছে তখন দোয়া অনুষ্ঠিত হইবে, দোয়া অনুষ্ঠিত হবে, সবাই দোয়া শরীফ হইবা ইনশাল্লাহ। আমাদের প্রিয় মানুষ সিলেটের সর্বস্তরের প্রিয় মানুষ আলিমুল আমাদের মানুষ মাদ্রাসা মসজিদে সদগায় দাঁড়িয়ে মানুষ আমাদের দলীয় নেতা কর্মীদের পাশে দাঁড়ানোর মানুষ আজকে আমাদের দিকে চলে গেলেন, আপনার হাওলা করে দিলাম আল্লাহ। আল্লাহ আপনার কাছে আমরা যারা উপস্থিত সকলে গুজারিশ করি, আর আল্লাহ আপনি আমার এই আমরার এই বান্দাকে আল্লাহ তুমি জীবনের সমস্ত গুনাহের মাফ করে দাও। আল্লাহ ইনসান হিসাবে অনেক ভুলগুলি থাকতে পারে মাবুদ, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো খালিক, আপনি তো মালিক, আল্লাহ আপনি দু জাহানের সৃষ্টিকর্তা, আল্লাহ আপনি এই জাহানের মালিক, পরকালের মালিক, আল্লাহ জনাব এম হক সবকে আল্লাহ আপনি মাফ করে দে। আজকে হাজার হাজার মানুষ আমরা বলতেছি উনি ভালো মানুষ ছিলেন, ওনার জীবন দশা উনি মানুষের খেদমত করে গেছেন, দিনের খেদমত করে গেছেন, আল্লাহ তানে বেহস্তের বাগিচা কবরের মধ্যে মানিয়ে দেয়। আল্লাহ আমরা যারা আজিলানে আছি আমাদের মা বাপকে মাফ করে দেয়, রব্বির হাম হুমা কেমা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কেমা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমি অকসবের খবরের সোয়াল জবরে আপনি ইজি খরি দোকা মার রব্বুকা আমার রব আল্লাহ, মা দিনুকা আমার দিন ইসলাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি কান্ত আল্লাহ যখন দেখানো হইব তখন আল্লাহ শুকর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তার খবর বেহেশতের বাগিচা বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 আমিন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলা প্রয়াত এম এ হক সাহেবের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এম এ হক সাহেবর মরদেহ কালাগঞ্জের উদ্দেশ্যে অনুষ্ঠিত হইব, আমার বাদ মাগরিব তখন সম্পন্ন হইব পারিবারিক অবস্থা। দেখতে পারা যে প্রিয় হক সাহেবের জানাজাত কি পরিমাণে মানুষ জানাজাত অংশগ্রহণ করছেন, কত বেশি মানুষ, একজন
সাদা মনোর মানুষ আসলে একজন অত্যন্ত ভালো মানুষ আসলে, যার কারণে মানে ক্ষীর সাগর এখানে আমরা যখন পারছি না, বাট ক্ষীর সাগর যে ভিতরে যে নির্দিষ্ট স্থান আছে জানাজা অনুষ্ঠিত হওয়ার বা যে নির্দিষ্ট যে জায়গা আছে এই জায়গাটার মাঝে জানাজা নামাজ অনুষ্ঠিত হইতে পারছে না, কারণ খুব বেশি মানুষ আপনারা যারা যে মানে ক্ষীর সাগর যে রোড আছে ওই রোডের মাঝে বর্তমানে আমরা অবস্থান করলাম এবং ওই রোডের মাঝে তানোর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে আপনারা দেখতে পারছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকুক, আমরা দেখানোর চেষ্টা করলাম। আর যেহেতু এখন সাদা মনের মানুষ এবং প্রয়াত রাজনীতিবিদ ব্যক্তিত্ব এবং সিলেটের দুইবারের টাইম বিশেষ করে মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন, সিলেটর মানুষের লগে ব্যবসায়িক দিক দিয়া রাজনৈতিক দিক দিয়া সাধারণ মানুষের দিক দিয়া যে পরিমাণ তার জনপ্রিয়তা আছিল তার প্রমাণ আজকে আপনারা দেখতে পারছেন। তো প্রিয় প্রিয় স্থানের একটা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়ে গেছে, আর একটা জানাজা নামাজ স্থানের নিজ গ্রাম বালাগঞ্জ উপজেলার যে তান কৃতি সন্তান বালাগঞ্জ উপজেলার তান দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হইব। এর লাগে তান মরাদেহ লাশবাহী গাড়িত করিয়া তান নিজ গ্রাম নই গেছে। তো দ্বিতীয় জানাজার নামাজ সখানে অনুষ্ঠিত হইব। তো আমরা আপনার কাছে ওটাও প্রত্যাশা আপনারা যে যেখান থেকে দেখরা আমরা এম এ হকসাবলকে আপনারা দেশ বিদেশের থেকে অনেকের হয়তো অনেক লাগান সম্পর্ক থাকতে পারে, অনেকের হয়তো অনেক লাগান সুসম্পর্ক থাকতে পারে। আমরা এত সময় সরাসরি লাইভ প্রচার করছি, জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এম এ হক সাহেবর। আপনারা সবাই অবগত আছেন, আমরা আগেও হয়েছি আপনারা সবাই অথবা এখন যোগাযোগ মাধ্যমে সবাই সক্রিয় জানিয়েছেন যে এম এ হক সাহেব আজকে সকাল 10:30 সময় সিলেট নর্থ ইস্ট হাসপাতালে ইন্তেকাল করছেন। তাই সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি আসলা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাই। তো আমরা এখন তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে তান, কিন্তু এর আগে কিন্তু আমরা লাইভ সম্প্রচার করছি তান বাড়ির তান বাসাত তান যে মীরাবাজার যে যতরপুর তান যতরপুর যে বাসা আছে বাসাত তান হয়েছিল তার লাশ দেখানি হয়েছিল তার পরিবারে শেষ ইচ্ছা অনুযায়ী নেওয়া হয়েছিল। এখন তার প্রথম জানাজা নামাজ সিলেট মানে ফিরোটিল্লাত আপনার জানাজা মাটো জায়গা না হওয়াতে কিন্তু রৌদ অনুষ্ঠিত হয়েছে প্রথম জানাজা নামাজ। এবং দ্বিতীয় জানাজা নামাজ বাদ মাগরীব তান বাড়িতে বালাগঞ্জ বালাগঞ্জ অনুষ্ঠিত হইব। এবং কি তান পরিবারের শেষ ইচ্ছা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী তার পারিবারিক অবস্থানে তাদের দাফন করাইব। তো আপনারা সবাই তার লাই দোয়া করবা, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করতা, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করতা। আর সবাই দোয়া করবা যাতে করে আমরা সাবেক যে সিলেট সিটি কর্পোরেশনের দুইবার তাই মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করতা। তাদের বিভিন্ন মানুষের লাই বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করিয়া গেছেন, ব্যক্তিগত ফাউন্ড থাকি বিভিন্নভাবে সংগঠনের পক্ষ থাকি সবসময় এলাকার মানুষের পাশে আসলা আমরা অনেকের সাক্ষাৎকার নিয়েছি, তারা সবে তারা নিজের যে বক্তব্য তারা আমরা চিরানোর মাধ্যমে করছেন। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবা, জাকাল্লাহ খাইরান ইনশাল্লাহ। আমরা আগামী কোনো সময় আগামী কোনো এক মুহূর্তে আমরা সিলেট চ্যানেলের মাধ্যমে লাইভ সম্প্রচার করার চেষ্টা করবো। আমার লগে আসলাম আমার জাকির ভাই সিলেট প্রতিভাগ, আমি আশফাক আসলাম। সবাই দোয়া করবা, জাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।